নমস্কার, আমি তোমাদের জন্য ভালো খবর নিয়ে এসেছি। সরকার ঠিক করেছে, 1 বছরের কম বয়সী শিশুদের একটা নতুন টিকা দেওয়া হবে, যার নাম নিউমোমাক্কাল কনজুগেট ভ্যাকসিন বা পিসিভি। সার্বজনীন টিকাকরণ কর্মসূচিতে এই টিকা 1 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে দেওয়া হবে। বাহ, খুব ভালো। পিসিভি কোন রোগ থেকে আমার শিশুকে সুরক্ষা দেবে? পিসিভি তোমার শিশুকে নিউমোমাক্কাল নিউমোনিয়া থেকে সুরক্ষা দেবে। নিউমোমাক্কাল নিউমোনিয়া কি আমার শিশুর জন্য বিপজ্জনক? হ্যাঁ, নিউমোমাক্কাল নিউমোনিয়া একটা সাংঘাতিক রোগ, ব্যাকটেরিয়া থেকে এই সংক্রমণ হয়। এর লক্ষণগুলি কি কি? এটা ফুসফুসের সংক্রমণ, যাতে বাচ্চার জ্বর, কাশি, শ্বাসকষ্ট হয়, বুকের খাঁচা ভেতরে ঢুকে যায়, বাড়াবাড়ি হলে বাচ্চা মারাও যেতে পারে। ওর কি করে নিউমোনিয়া হতে পারে? নিউমোনিয়া একজন থেকে আরেকজনের শরীরে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। আমি আমার বাচ্চাকে এই টিকা অবশ্যই দিতে চাই। আশা দিদি, আপনি বলুন কখন আমার বাচ্চাকে টিকা দিতে নিয়ে আসতে হবে? নিউমোমাক্কাল নিউমোনিয়া থেকে কার্যকরী সুরক্ষা সুনিশ্চিত করতে টিকার 2টি প্রাথমিক ডোজ বাচ্চার বয়স 6 সপ্তাহ ও 14 সপ্তাহ পূর্ণ হলে দিতে হবে। তারপর 9 মাস পূর্ণ হলে একটা বুস্টার ডোজ দিতে হবে। ঠিক আছে। প্রতিবার যখন টিকা দিতে আসবেন, টিকাকরণ কার্ডটি নিয়ে আসবেন। আমার বাচ্চাকে পিসিভি টিকা কোথায় দিতে পারবো? টিকাকরণ কর্মসূচির জন্য টিকাগুলির মতোই তুমি তোমার বাচ্চাকে পিসিভির টিকা সমস্ত সরকারি হাসপাতাল, ঔষধালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জনস্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য আউটরিচ সেশনে দিতে পারবে। পিসিভি কি নিরাপদ টিকা? পিসিভি 146টা দেশে আর আমাদের দেশের 6টা রাজ্যে টিকাকরণ কর্মসূচিতে ব্যবহার হয়। ঠিক আছে। এই টিকাকরণ কর্মসূচির অন্য টিকাগুলির মতোই নিরাপদ, আর এখন সরকার এই টিকা সারা দেশে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটা অন্য টিকার সাথে একই সময় দেওয়াও নিরাপদ। ধন্যবাদ আশা দিদি, আমার বাচ্চাকে পিসিভি টিকা দিতে পারলে খুব খুশি হব এবং অবশ্যই আমি দেওয়াবো। খুব ভালো, ধন্যবাদ। আর আমি শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা করব। বিদায় আশা দিদি। বিদায়।